কারণে আমাদের বিদ্যুতের দামটা বাড়িয়ে দেওয়া হবে। সরকার বলছে বিদ্যুতের দাম কিন্তু খুব বেশি বাড়ানো হচ্ছে না, এটা পয়সার হিসাবে বাড়ানো হবে। এই কথাটা সরকার শিখেছে আমাদের টেলিকমিউনিকেশন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর থেকে। তারা বলে যে প্রতি সেকেন্ডে এক পয়সা, কিন্তু প্রতি সেকেন্ডে এক পয়সা হলে কত হয়? প্রতি মিনিটে 60 পয়সা, আর প্রতি ঘন্টায় তাহলে কত হয়? প্রতি ঘন্টায় 36 টাকা। 36 টাকা বললে তো মানুষ সহজেই বুঝে ফেলবে, এই জন্য বলে প্রতি সেকেন্ডে মাত্র 1 পয়সা। ঠিক তেমনি করে এরা বলছে প্রতি ইউনিটে বাড়ানো হবে গড়ে 36 পয়সা। প্রতি ইউনিট মানে কি? এক ইউনিট মানে হলো 100 ওয়াটের একটা বাল্ব 1 ঘন্টা জ্বললে যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে তাকে বলা হয় 1 কিলোওয়াট। এই 1 কিলোওয়াটে তারা বাড়াবে 36 পয়সা করে। আপনার হিসেব করে দেখেছি সরকার যে গর্ব করে বলছে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ, এই 15,000 মেগাওয়াট বিদ্যুতে যদি 36 পয়সা করে প্রতি কিলোওয়াটে বাড়ে, তাহলে বছর শেষে গিয়ে জনগণের পকেট থেকে নেওয়া হবে 4,750 কোটি টাকা। এটা তো হলো জনগণের কাছ থেকে প্রত্যক্ষভাবে নেওয়া, কিন্তু বিদ্যুৎ তো মানুষ খায় না। বিদ্যুৎ দিয়ে কি করে? লাইট জ্বালায়, ফ্যান ঘুরায়, শুধু তাই কি করে? বিদ্যুৎ দিয়ে তো পানির মোটর দিয়ে পানিও তোলে। ফলে এই পানি তোলার জন্য ওয়াসা কর্তৃপক্ষ বলল যেহেতু বিদ্যুতের দাম বেড়েছে সেই জন্য তারা পানির দাম বাড়িয়ে দিলেন 24.99%। তার মানে 25% পানির দাম বেড়ে গেল। তাহলে বিদ্যুতের দাম বাড়লো, তার সাথে সাথে নগদ ফলাফল হচ্ছে পানির দাম বাড়লো। বিদ্যুতের জন্য আমরা হিসাব করে দেখেছি একটা ক্ষুদ্র শিল্প, সেই ক্ষুদ্র শিল্পে মাসে তাদের প্রায় 1,500 টাকা খরচ বাড়বে, মাঝারি শিল্পে মাসে প্রায় 18,000 থেকে 20,000 টাকা খরচ বাড়বে, আর বৃহৎ শিল্পে 4 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত খরচ বাড়বে। এই যে খরচ বাড়বে, সেই শিল্পে যা তৈরি হবে সেটা কিনবে কে? কিনবো তো আমি, আপনি, আমরা। ফলে আমরা যখন সেই জিনিস কিনবো তারা বলবে যেহেতু বিদ্যুতের দাম বেড়েছে ফলে জিনিসের দাম আবার বাড়বে, ফলে বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত দাম বাড়বে। বিদ্যুৎ দিয়ে যে বেকারি চলে, সেই বেকারিতে যে পাউরুটি হয়, বিস্কিট হয়, তার দাম বাড়বে। এখন দাম যদি না বাড়ে তাহলে তার কী হবে? সাইজটা কমবে, মনে হবে যে আগের মতো বিস্কুটের 3 টাকাই আছে কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে, আগে একটা বিস্কুট খেলে চলতো, এখন আর এক বিস্কুটে চলবে না। ফলে হয় দাম বাড়াবে না হলে সাইজ কমাবে। আসলে তারা সাধারণভাবে জনগণকে সাইজ করার একটা কৌশল নিয়েছে। আমরা এই জন্য বলেছিলাম এই যে 4,750 কোটি টাকা প্রত্যক্ষভাবে বিদ্যুতের দাম বাড়লো, এর পরোক্ষ প্রভাব প্রায় 6 গুণ, প্রায় 30,000 কোটি টাকার প্রভাব পড়বে। কারণ বিদ্যুৎ দিয়ে পানির পাম্প দিয়ে পানি তোলে, সেই পানি দিয়ে জমিতে কৃষক সেচ দেয়, এই সেচের ফলে কৃষি উৎপাদন হয়, ফলে কৃষি উৎপাদনের খরচ বেড়ে যাবে। ফলে সমস্ত ক্ষেত্রে যে আঘাত, এই আঘাতের মূল কারণ বিদ্যুতের দাম বৃদ্ধি। আর বিদ্যুতের দাম বৃদ্ধির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে সরকারের ভুল নীতি। সরকার যে কুইক রেন্টালের নামে একটা কুইক লুটপাটের ব্যবস্থা করেছিল, তাদেরকে মুনাফা নিশ্চিত করবার জন্য এই কুইক রেন্টালে অতিরিক্ত দামে যে বিদ্যুৎ কেনে সেই বিদ্যুতের দাম আমাদের ঘরের উপর চাপিয়ে দেয়। আবার কিছু কিছু কুইক রেন্টাল তাদেরকে বিদ্যুৎ উৎপাদন করতেই হয় না, সেই বিদ্যুৎ উৎপাদন না করলে তাদেরকে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হয়, ওই ক্যাপাসিটি চার্জের টাকাটাও আবার জনগণের ঘরের উপর চাপিয়ে দেয়। ফলে কুইক রেন্টালের নামে কুইক লুটপাটের সেই বোঝাটাও জনগণ বহন করছে। এরপরে বলছে গ্যাস দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই গ্যাসের উপর প্রতি ইউনিটে তারা 10 পয়সা করে নতুন করে তারা ডিমান্ড চার্জ আরোপ করবেন, এই গ্যাসেরও দাম বাড়াবে। ফলে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বাড়বে। এমনি করে সমস্ত জিনিসের উপর যে তার প্রভাব পড়বে, এর মূল কারণ হলো সরকারের লুটপাটের নীতি, এর মূল কারণ হচ্ছে সরকারের দুর্নীতি, এর মূল কারণ হচ্ছে সরকারের অপচয়। দুর্নীতি করছে সরকার, লুটপাট করছে সরকারের আশ্রিত লোকজন, আর ভুল নীতিতে দেশ পরিচালনা করছে সরকার, দায়টা বহন করবে জনগণ, এইটা হতে পারে না। যে কারণে আমরা বিদ্যুৎ এবং পানির মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ করছি, জনগণের কাছে আবেদন জানাচ্ছি যত আমরা নিষ্ক্রিয় থাকব, যত নিশ্চেষ্ট থাকব, যত চুপচাপ থাকব, তত আমাদের ঘাড়ের উপর এই ধরনের কর এবং দরের বোঝা বাড়তেই থাকবে। এই ধরনের বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়ে জনগণকে পিষ্ট করে ওরা এখানে উন্নয়নের সৌধ তৈরি করবে, একদিকে উন্নয়নের সেই হুঙ্কার উঠবে আর একদিকে জনগণের মধ্যে হাহাকার তৈরি হবে। এই অবস্থার অবসান চাইতে হলে আমাদের প্রতিবাদে নামতে হবে, প্রতিরোধ করতে হবে। মূল্যবৃদ্ধির এই প্রতিবাদ শুধু নয়, এই প্রতিরোধ করবার জন্য জনগণকে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, বিপ্লব তীব্রজীবী হও। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আজকের এই সমাবেশের আয়োজন করেছি। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা বাজারে লক্ষ্য করেছেন
চালের দাম, চিনির দাম, ডালের দাম, পেঁয়াজের দাম, রসুন আদা সহ নিত্য ব্যবহার্য সকল জিনিসপত্রের দাম বাজারে ঊর্ধ্বমুখী বেড়েই চলছে। কয়েকদিন আগে আমরা দেখলাম পেঁয়াজ দিয়ে কি কাণ্ড হয়ে গেল। এখন আবার যখন বাংলাদেশের কৃষকরা তাদের মাঠের পেঁয়াজ তারা তুলেছে, তখন দেখলাম ভারত সরকার আবার তাদের পেঁয়াজের উপর রপ্তানির যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অর্থাৎ যখন বাংলাদেশের কৃষকের ঘরে পেঁয়াজ থাকে না, তখন তারা রপ্তানি নিষিদ্ধ করে দেয়, দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে টাকা নিয়ে নেয়। আবার যখন কৃষকের পেঁয়াজ ওঠে বাজারে, তখন তারা রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এইভাবে দেশি এবং বিদেশি সিন্ডিকেট, মুনাফাখোর, মুনাফা লোভী, তাদের কারসাজিতে জনগণের পকেট ফাঁকা হয়ে যায়। বন্ধুগণ, ইতিপূর্বে আমরা কখনো লক্ষ্য করি নাই যে বিদ্যুৎ এবং পানির দাম একসাথে বাড়ানো হয়েছে। কারণ বিদ্যুৎ এবং পানির দাম একসাথে বাড়লে তার কি ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব সমস্ত নিত্য ব্যবহার্য দ্রব্যের উপর পড়বে, তার একটু বিষয় আপনারা শুনলেন। কর্নেল জাদুকুজ্জামান রতন বলেছেন যে সরকার একটা জিনিস বলে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন এবং সরকারের যে সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন জনগণকে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নিতে, এবং প্রতিমন্ত্রী বলেছেন যে এটা মূল্য বাড়ানো হয় নাই, এটা নাকি দাম সমন্বয় করা হয়েছে। আমরা দেখি যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যায়, তখন আমাদের এখানে সমন্বয় করে দাম কমানো হয় না। যখন আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায়, তখন সমন্বয়ের নামে আমাদের এখানে দাম বাড়িয়ে দেওয়া হয়। এই ধরনের সমন্বয় তত্ত্ব, সেই তত্ত্বের মাধ্যমে জনগণকে বোকা বানিয়ে তাদের পকেট ফাঁকা করা হয়, জনগণের পকেট থেকে টাকা নিয়ে ওই লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করা হয়। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে কেন? কালকে শুনলাম টকশোতে আওয়ামী লীগের এক নেতা বললেন যে বিদ্যুতের যে ভর্তুকি দেওয়া হয়, সেই ভর্তুকি কমানোর জন্যে তারা নাকি এই দাম বৃদ্ধি করেছে। আমরা বললাম যে ভর্তুকি কিভাবে হয়? ওই যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যারা এই মূল্য বৃদ্ধির ঘোষণা দিল, যে এনার্জি রেগুলেটরি কমিশন সেটা সরকার, জনগণ এবং উৎপাদক সংস্থা তাদের স্বার্থ রক্ষা করার কথা, কিন্তু আমরা দেখলাম সরকার এবং ওই জ্বালানি মন্ত্রণালয় এবং লুটপাটকারীদের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করে চলছে এনার্জি রেগুলেটরি কমিশন। এটা জনগণের স্বার্থ রক্ষা করে না, কারণ সেখানে যখন গণশুনানি হয়েছিল, আমরা আমাদের দল সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে, কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলেছিলাম যে এখানে যদি ভুল নীতি, সরকারের দুর্নীতি, লুটপাট, অনিয়ম এগুলো দূর করা হয়, তাহলে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার নাই, উপরন্তু বিদ্যুতের দাম কমানো যাবে। কিন্তু চূড়ায় না শুনে ধর্মের কাহিনী, এই এনার্জি রেগুলেটরি কমিশন, সরকার এবং লুটপাটকারীরা আমাদের সেই বক্তব্য খণ্ডন করতে পারে নাই, কিন্তু সেই বক্তব্য মেনে নিয়ে দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকেও তারা পিছপা হয় নাই। আমরা বলতে চাই যে সরকার, যে সরকারের বিদ্যুৎ খাত, সেই বিদ্যুৎ খাতে যে 9,000 কোটি টাকা বাড়তি ব্যয় করা হয় অনুৎপাদনশীল খাতে, সেই টাকা যদি ব্যয় না করা হয়, তাহলে বিদ্যুৎ খাতে লোকসান থাকার কথা না, বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার কথা না, এবং বিদ্যুৎ খাতে বিদ্যুতের যে দাম, সেই দাম বৃদ্ধির কথা না। গত হচ্ছে অর্থ বছর, সেই অর্থ বছরে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের এবং বিতরণের যে সংস্থা পিডিবি, সেই পিডিবি 500 কোটি টাকা লাভ করেছে, কিন্তু আইন অনুযায়ী বাংলাদেশের পিডিবির টাকা লাভ করার কথা না। কারণ পিডিবি হলো একটা সেবামূলক খাত, সেটা জনগণের সেবা দিবে, এটা মুনাফা করার প্রতিষ্ঠান না। কিন্তু আমরা দেখলাম যে পিডিবি 500 কোটি টাকা সেখানে মুনাফা করার পরে, লাভ করার পরে নতুন করে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তারা নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এইভাবে আমরা এক এক করে দেখাতে পারি যে বিদ্যুতের যে দুর্নীতি, যে দুর্নীতি সরকারের, সেইগুলো প্রত্যাহার করলে, পরিহার করলে আমরা এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে কবলে জনগণকে ফেলা হলো, সেই কবল থেকে জনগণের এই ক্ষতি থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। পানির দাম বাড়ানো হয়েছে, এখানে আইন ভঙ্গ করা হয়েছে। ওয়াসার যে আইন, সেই ওয়াসার বোর্ডের আইনে আছে
যে বছরে একবার পানির দাম বাড়াতে পারবে এবং সেটা 5% বেশি নয়, 5% বেশি সে দাম বাড়াতে পারবে না। এই আওয়ামী লীগ সরকার 2008 সালে নির্বাচনে 9 সালে সরকার গঠন করার পর এর পর্যন্ত 12 বছরে 13 বার পানির দাম তারা বাড়িয়ে দিয়েছে। এইবারে 5% জায়গায় 25% পানির দাম তারা বৃদ্ধি করেছে। এটা ওয়াসার যে আইন আছে সেই আইন লঙ্ঘন করে পানির দাম বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে যেই ওয়াসা, সেই ওয়াসার উৎপাদন ক্ষমতা আছে 260 কোটি লিটার, আমাদের চাহিদা আছে 235 থেকে 240 কোটি লিটার। তাহলে এখানে 936টি এখানে দ্বীপ টিউবওয়েল আছে, 3টি শোধনাগার আছে, তার মধ্যে 870টি ছচর আছে, 60টি দ্বীপ টিউবওয়েল সেখানে অচল রয়েছে, এগুলোর দিকে খেয়াল নেই। আমরা দেখলাম যে পরিচালন ব্যয় ঘাটতি এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের সুদ, সেগুলো কিস্তি, সেগুলো দেওয়ার জন্যে সরকারের পানির দাম বাড়ানো হয়েছে, এটা বললো। কিন্তু আমরা দেখলাম ঢাকা শহরে রাজধানীতে যে পানির গ্রাহক আছে তার মধ্যে 93% যে গ্রাহক তারা এই বর্ষার পানি, খালি পানি তারা খেতে পারে না, সেগুলোকে নানাভাবে শোধন করে সেগুলো খেতে হয়। 91 ভাগ গ্রাহক সেখানে পানি ফুটিয়ে বা সিদ্ধ করে সে পানি পান করে। গত বছর 23 এপ্রিল ঢাকার একজন বাসিন্দা ওই জুরাইনের মিজানুর রহমান কারণ বাজারে ওয়াসা কার্যালয়ে গিয়েছিলেন, ওয়াসার চেয়ারম্যান তাসকিন সাহেবকে ওই ওয়াসার পানি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু তিনি সেই জায়গায় আসেন নাই, উপস্থিত হন নাই, সেই নাগরিকের সাথে দেখা হয় নাই। একটা সেবার মান বাড়ে না, এখানে পানির যে বিশুদ্ধ পানি সরবরাহ সেটা হয় না, এবং সব জায়গায় সবসময় পানি সরবরাহ সেটা নিশ্চিত করতে পারে না। অপরিশোধিত পানি সেগুলো পাওয়া যায় বিভিন্ন জায়গায় পানির সাথে, কেঁচু পানির সাথে শ্যাওলা এই ধরনের পানির সেগুলো সরবরাহ করা হয়। সেই পানি শোধনের ব্যাপারে, বিশুদ্ধ পানি, পানীয় পানি সেটা সরবরাহ করার ব্যাপারে কোনো নজর নাই, কিন্তু মূল্য বৃদ্ধি একের পর এক সেই মূল্য বৃদ্ধি করেছেন শুরুতে। আমরা সে কারণেই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্ষদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে মূল্য বৃদ্ধির এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আরেকটি বিষয় যে বিদ্যুতের ব্যাপারে তারা ভর্তুকির কথা বলে, সেই ভর্তুকির ব্যাপারে আমরা বলেছি যে বাংলাদেশে এখন 8 থেকে 10 হাজার মেগাওয়াট বিদ্যুৎ, সেই বিদ্যুতের চাহিদা আছে। সরকার কেউ কেউ দাবি করছে 15,000 মেগাওয়াট, কেউ বলছে 19,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে, কিন্তু তার অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র যেগুলো বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্র, রেন্টাল বৈকেন্টাল সেগুলোকে বসিয়ে রেখে সেখান থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না, বিদ্যুৎ কেনা হয় না, তারপরেও তাদেরকে ক্যাপাসিটি চার্জের নামে তাদেরকে টাকা দিতে হয়, হাজার হাজার কোটি টাকা ওই রেন্টাল বৈকেন্টালকে দিতে হয়। আমরা বলেছি ওই রেন্টাল বৈকেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চার করলে বিদ্যুৎ খাতে সেখানে ভর্তুকি দিতে হয়, লোকসান করতে হয়, ওই রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বন্ধ করে দিতে হবে, কিন্তু তা শুনবে না সরকার দলীয় লোকজন, সরকারের সমর্থক লোকজন, তাদেরকে যারা দল পরিচালনার জন্য নির্বাচনের জন্য টাকা দেয় সেই সমস্ত রেন্টাল কুইক রেন্টাল মালিকদের স্বার্থ, মুনাফার স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করার জন্য সরকার বসিয়ে বসিয়ে তাদেরকে টাকা দিচ্ছে, আর সেই লোকসানের টাকা জনগণের পকেট কেটে সেই টাকা আদায় করার জন্য তারা দাম বৃদ্ধি করছে। আমরা এই সিদ্ধান্ত মানি না, বাংলাদেশের জনগণ এই সিদ্ধান্ত মানে না, অবিলম্বে বিদ্যুৎ এবং পানির মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটা বন্ধ করতে হবে, বাতিল করতে হবে, অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে অপরাপর বামী রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিল করতে সরকারকে বাধ্য করব। সেই আন্দোলনের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমাদের বিক্ষোভ সমাবেশের কাজ এখানে শেষ করছি। আমাদের একটা মিছিল হবে, সেই মিছিলে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কাজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।